হ্যালো, তো এই যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে ট্যানের ওপর, ঠিক আছে? ইনকাম ট্যাক্সের যে ট্যান আছে সেই ট্যানের ওপর। ট্যান হচ্ছে প্যান কার্ড, প্যানেরই মতো, ঠিক আছে? পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার যেমন থাকে প্যান, তো এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ট্যান। ট্যানের ফুল ফর্ম কি? ট্যাক্স ডিডাকশন অ্যান্ড কালেকশন নাম্বার। ট্যাক্স ডিডাকশন অ্যান্ড কালেকশন নাম্বার, এটা একটা 10-ডিজিটারি নাম্বার, আলফা নিউমেরিক নাম্বার। অ্যান্ড এটা অ্যালট কাকে করা হবে? যে ট্যাক্স কাট করবে, যে ট্যাক্স ডিডাক্ট করবে, যে ট্যাক্স কাট করবে তাকে করতে হবে, যে পে করছে তাকে না, যে কাট করবে তাকে। আর এই ট্যান নাম্বার যেটা আছে, ট্যান নাম্বার অ্যালটকে করবে না ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট? যে ট্যানের জন্য অ্যাপ্লাই করবে, কোনো ইন্ডিভিজুয়াল হতে পারে, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি হতে পারে, কোম্পানি হতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আর লোকাল অথরিটি হতে পারে, সোল প্রপ্রাইটার হতে পারে, ফার্ম, অ্যাসোসিয়েশন অফ পার্সন, ট্রাস্ট, যে কেউ হতে পারে, ঠিক আছে? কিন্তু মাথায় রাখতে হবে যে ট্যান যখন অ্যাপ্লাই করবে তার জন্য যে ফর্ম ফিল আপ করতে হবে সে ফর্মটা হচ্ছে 49B। প্যান কার্ডের জন্য মনে আছে আমি ভিডিওতে বলেছিলাম, প্যান কার্ডের জন্য ফর্ম নাম্বার 49A, ট্যানের জন্য 49B ফিল আপ করতে হবে। তো ফিল আপ করলে তখন ট্যান নাম্বার দেওয়া হবে, ট্যান একটা কার্ডের মতো, তো ওখানে নাম্বার থাকবে, ট্যান নাম্বার ওই পার্সনকে অ্যালোট করবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, যাতে ও ট্যাক্স কাট করতে পারে, ঠিক আছে? আর যেখানে যে কাট করছে, যে ডিডাক্ট করছে, সে যখন রিটার্ন ফাইল করবে তখনও কিন্তু এই টিডিএস রিটার্ন ফাইল বা টিসিএস যেটা আছে, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স আর ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স, যে যখন করবে তখন কিন্তু ওকে নাম্বার কোড করতে হবে, ঠিক আছে? ট্যানের নাম্বারটা দিতে হবে। এবার ট্যানের যে ফর্ম আছে, ফার্স্ট 4টে লেটার থাকবে, ঠিক আছে? দেন 5খানা ডিজিট থাকবে, 5 ডিজিটস থাকবে, আর লাস্টে এখানে একটা লেটার থাকবে, সেম প্যানের মতো। ফার্স্ট 3টে লেটার যেটা থাকবে, যেমন আমি এখানে যেটা দিয়েছি আমার নোট বা শিটেতে, যারা আমার স্টুডেন্ট আছো বা আছিস, সেটা হচ্ছে DEL দেওয়া হয়েছে। এটা ডিফাইন করছে ফার্স্ট 3 ক্যারেক্টার্স রিপ্রেজেন্টস দ্য সিটি অর স্টেট ওয়্যার ট্যান ওয়াজ ইস্যুড। তো ইন জেনারেলি এটা সিটিকে রিপ্রেজেন্ট করে, কোন সিটিতে দেওয়া হয়েছে ট্যান। আর ফার্স্ট 3টে লেটারের কথা বললাম, ঠিক আছে? যেমন এখানে DEL দিয়েছে, তো দিল্লি আছে, DEL মানে দিল্লি। দেন এ লেটার দেওয়া আছে, এ হচ্ছে যে ডিডাক্টর, যে ডিডাক্টর যে ট্যাক্স কাটছে, কালেক্ট করছে। সাপোজ আমি একটু একজন এমপ্লয়ি, তো আমাকে আমার কোম্পানি কি করছে, টিডিএস কাটছে অর ট্যাক্স কালেকশন কাট করছে। তো টিডিএস হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্স ট্যাক্স, যেটা আমাকে আগে থাকতে পে করতে। আমরা জানি যে প্রিভিয়াস ইয়ারে যে ইনকাম হয় তার ট্যাক্স আমরা অ্যাসেসমেন্ট ইয়ারে পে করি, কিন্তু গভর্নমেন্ট বলছে যদি তোমরা অ্যাসেসমেন্ট ইয়ারে পে করো অ্যাট এ টাইম সেই ইয়েতে, তাহলে প্রিভিয়াস ইয়ারগুলোতে আমি কি করে চলবো? তাহলে অল্প অল্প করে কিছু কিছু করে অ্যাডভান্স ট্যাক্স দিতে তোমরা স্টার্ট করো। কিছু কন্ডিশন আছে, অ্যাডভান্স ট্যাক্সের প্রভিশনস আছে, তো সেই প্রভিশনস বেসিসে, ঠিক আছে? তো ওখানে অ্যাডভান্স ট্যাক্স যার জন্য নেওয়া হয়। এবার যে ডিডাক্টর আছে, যে অ্যাডভান্স ট্যাক্স কাট করবে, তো তার নামের ফার্স্ট লেটারটা হচ্ছে 4th ক্যারেক্টার। তাহলে ফার্স্ট 3টে যে দিয়েছে DEL, ধরে নিচ্ছি দিল্লি সিটি, আর এ দিয়েছে পরের যে লেটারটা, 4th লেটারটা যেটা দিয়েছে এ, আলফা লেটার দিয়েছে, এটা ওটা হচ্ছে ডিডাক্টরের নামের ফার্স্ট লেটার। তারপরে টোটাল 5খানা 9 দিয়েছে, 5 9s দিয়েছে। এটা একটা ক্যারেক্টার, এটা একটা নিউমেরিক সিরিজ বলতে পারো, ঠিক আছে? আর লাস্ট যেটা বি দিয়েছে ওটা একটা লেটার ভেরিফাইয়ের জন্য, ঠিক আছে? যেটা প্যান কার্ডের ক্ষেত্রেও বলেছিলাম যে বি দিয়ে এন্টার মারলে ও আগের বাকি 9 ডিজিটসকেও ভেরিফাই করে দেয় যে হ্যাঁ কারেক্ট আছে কি না। তো এটা গেল ট্যানের, ট্যানের উপর খুব একটা বেশি জ্ঞান নেই, ট্যানের উপর প্র্যাকটিক্যাল কিছু অ্যাপ্রোচ আছে। এবার যেটা আসছে সেটা হচ্ছে সেকশন 203A, 203A, এখানে বলছে পেনাল্টি, যদি কেউ ট্যান না নেয়, ট্যান নাম্বার রিকোয়ার্ড আছে কিন্তু না নেয়,
প্রভিশনস ভায়োলেট করে তাহলে সেক্ষেত্রে ওকে 10,000 পেনাল্টি দিতে হবে। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে এই প্যান কার্ডের ক্ষেত্রে তাই ছিল না, 10,000, এখানেও 10,000 তাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো কনক্লুশন এটাই আসছে কি ট্যান হচ্ছে একটা নাম্বার, ট্যাক্স ডিডাক্টেড অ্যান্ড কালেকশন নাম্বার একটা, যেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স অথরিটি ইস্যু করছে ডিডাক্টারকে, যে ট্যাক্স কাটবে, যে ডিডাক্ট করবে ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স ফর্মে জমা করার জন্য, সেই পার্সনই লায়াবল থাকে ডিডাক্ট করার জন্য, তার জন্য ওকে ওই নাম্বারটা দিতে হয়। আর যখন রিটার্ন ফাইল করবে ওই নাম্বারটা, ট্যান নাম্বারটা ওখানে বসাতে হবে। যদি ট্যানের প্রভিশনস ভায়োলেট হয় তাহলে সেকশন, আমি এক্ষুনি বললাম যে সেকশন 203 ক্যাপিটাল এ, সেকশন 203 ক্যাপিটাল এতে 10,000 তাকে পেনাল্টি দিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ট্যানের থিওরি। ট্যানের থিওরি খুব একটা বেশি এক্সাম পেপারে আসবে না বা আসে না, বাট যদি আসে এইটুকু লিখলে এনাফ। আর প্যান কার্ড যেটা আমি ভিডিও দিয়েছিলাম, প্যান কার্ডে যে এটা আছে সেটা হচ্ছে শর্ট নোট কখনো কখনো প্যানের ওপর আসে, কখনো কখনো প্যান কোথায়, প্যান নাম্বার কোথায় কোথায় কোড করতে হবে সেগুলোর জন্য লিখতে দেয়, ঠিক আছে। তো ট্যান, এই ট্যান নাম্বার জাস্ট এটুকুই ছিল। ট্যানের উপর আরও অনেক জ্ঞান আছে, বাট তোদের লেভেলে, মানে যারা আমার স্টুডেন্ট আছে তাদেরকে স্পেসিফিক্যালি বলছি, তোদের লেভেলে এটুকু এনাফ, ঠিক আছে। তোরা যদি প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট হতিস তোদেরকে আরও ভেতরে নেমে আরও ডেপথে পড়ানো হতো, আরও ডিটেলসের ভেতরে অনেক কিছুই আছে। তো বাই, আমি নেক্সট ভিডিও পরে আপলোড করবো।